মহামারী নির্মূল লড়াইয়ের অংশ হিসেবে নাগরিকদের বিনামূল্যে 400 মিলিয়ন N95 মাস্ক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। আগামী সপ্তাহ থেকে দেশের 50টি স্টেটে এসব মাস্কের চালান পাঠানোর কাজ শুরু হবে। হোয়াইট হাউসের বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। করোনা সংক্রমণ থেকে সুরক্ষায় ব্যাপকভাবে কার্যকর N95 মাস্ক। আমেরিকার বিজ্ঞানীদের মতে এই মাস্ক করোনা ও অন্যান্য বায়ুবাহিত জীবাণু থেকে অন্তত 95% সুরক্ষা দিতে সক্ষম। হোয়াইট হাউসের বৃহস্পতিবারের বিবৃতিতে বলা হয়, 50 স্টেটের প্রত্যেক হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হবে মাস্কের চালান। তারপর সেসব হাসপাতাল ও ক্লিনিকের মাধ্যমে জনগণের মধ্যে মাস্ক বিতরণ করা হবে। এছাড়া আমেরিকার খুচরা ওষুধ ব্যবসার জায়ান্ট CVS ও ওয়ালগ্রিনের স্টোরগুলোতেও মিলবে এই সরকারি চালানের মাস্ক। সব স্টেটের বিভিন্ন স্থানে CVS এর 10,000 ও ওয়ালগ্রিনের 9,000 স্টোর আছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহে বাইডেন প্রশাসনের কর্মকর্তারা আমেরিকার মাস্ক প্রস্তুতকারী কোম্পানিগুলোর জোট আমেরিকান মাস্ক ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন AMMA এর নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকে উভয় পক্ষের প্রতিনিধিরা এ বিষয়ক এক বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেন। 2020 সালে মহামারী শুরুর পর থেকেই করোনায় মোট সংক্রান্ত ও মৃত্যুর হিসেবে বিশ্বের দেশসমূহের মধ্যে শীর্ষে আছে আমেরিকা। সরকারি তথ্য অনুযায়ী গত 2 বছরে দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট 6,98,08,350 জন এবং এই রোগে মৃত্যু হয়েছে মোট 8,80,976 জনের। সম্প্রতি করোনা ভাইরাসের সবচেয়ে সংক্রামক ধরনের স্বীকৃতি পাওয়া ওমিক্রনের প্রভাবে ফের হুহু করে দৈনিক সংক্রমণ বাড়ছে আমেরিকায়। গত 10 জানুয়ারি দেশে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন 13,50,000 মানুষ, যা করোনা মহামারীর গত 2 বছরের ইতিহাসে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে যখন দেশজুড়ে সমালোচনা শুরু হয়েছে বাইডেন প্রশাসনের, ঠিক সে সময়ই নাগরিকদের বিনামূল্যে N95 মাস্ক বিতরণের উদ্যোগ নিল ফেডারেল সরকার। ফারজানা আফরোজ, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।